হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইভিএম কার্ডেন এই ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনার সরিষা গাছ কি ছোটো বা ছোপকেই আছে সরিষা গাছগুলি পুরোপুরি ঝাঁটার কাঠির মতো চিকন হয়ে আছে গাছ মোটা হচ্ছে না গাছে খুব দ্রুত ফুল এসে যাচ্ছে তাহলে সেই সরিষা গাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরিষা পাবেন না গাছগুলি মোটা করতে এবং গাছগুলি খুব দ্রুত গ্রোথ করতে কী কী প্রয়োগ করতে হবে সারের সঙ্গে এবং স্প্রো কী কী স্প্রো করতে হবে সমস্ত এই ভিডিওতে এক এক করে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আসুন যেয়ে নিন বিস্তারিত তথ্য আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি বিষয়ক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর যদি ছোপ খেয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করছি সরিষা গাছ যদি ছোপ খেয়ে থাকে তার জন্য আমরা কি কি প্রয়োগ করবো সরিষা গাছ কেন ছোট খায় আগে আমাদের জানতে হবে তারপরে আলোচনা করব কি কি প্রয়োগ করতে হবে তারপরে আলোচনা করব ধীরে ধীরে যে সরিষা গাছগুলি দ্রুত গ্রোথ করার জন্য কি কি করতে হবে দেখুন সরিষা গাছের গ্রোথ হয় না এর কারণে প্রধানত এনপিকে যুক্ত সারের ঘাটতির কারণে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এর কারণে সরিষা গাছের গ্রোথ হয় না আর জমি যদি মাটিতে যদি নোনা লেগে যায় নোনার পরিমাণ যদি বেশি হয়ে যায় জিঙ্কের যদি ঘাটতি থাকে মাটিতে জিঙ্ক এবং বোরনের যদি ঘাটতি থাকে তার ফলে কিন্তু সরিষা গাছগুলির গ্রোথ হয় না আপনারা কিন্তু এটা জানেন এবার এই সরিষা গাছগুলি খুব দ্রুত গ্রোথ করার জন্য আমাদের কি কী করণীয় সরিষা গাছগুলির খুব দ্রুত গ্রোথ করার জন্য আমাদের প্রথমেই গাছে সরিষা গাছে এনপিকে যুক্ত সার দিতে হবে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশযুক্ত সার দিতে হবে সঙ্গে কিছুটা পরিমাণে ইউরিয়া দিতে হবে সে আপনি ইউরিয়া আর ফসফেট দিতে পারেন গুঁড়ো ফসফেট দিতে পারেন এবং সামান্য পরিমাণে পটাশ একসাথে মিশ্রিত করেও দিতে পারেন আর যদি এগুলো না দিতে চান তাহলে কি করবেন তাহলে কিন্তু ওই পনেরো পনেরো সুফলা বা দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ যে কোনো একটা সার ইউজ করবেন এই সারের সাথে অবশ্যই কিন্তু সম পরিমাণ ইউরিয়া একসাথে মিশ্রিত করে গাছে ছড়াবেন তার ফলে গাছের কিন্তু গ্রোথ হবে অবশ্যই যদি জমিতে সেচ দেওয়ার পর বেশি পরিমাণে যদি জো থেকে থাকে মাটি যদি কাদা কাদা থেকে থাকে তাহলে কিন্তু সার ছড়াবেন না তার ফলে কিন্তু গাছের ক্ষতি হবে এবার আপনি স্বাদ ছড়িয়েছেন তবুও গাছের কাজ হচ্ছে না বা গাছের গ্রোথ বাড়ছে না এরকম কিন্তু সমস্যা হয় এর জন্য অবশ্যই যারা দানাদার ইউজ করবেন দানাদার অনুখাদ তাদের বলবো জিঙ্ক নিয়ে আসুন বাজার থেকে কিনে আনুন জিঙ্ক এই জিঙ্কের কিন্তু এই জিঙ্কটা কিন্তু দানাদার যে জিঙ্কটা পাওয়া যায় সেটা কিন্তু গাছে সাড়ে সাথে মিশ্রিত করে গাছের গাছে স্প্রো করতে সরি গাছের গোড়ায় গোড়ায় ছড়াতে হবে তার ফলে কিন্তু গাছের গ্রোথ হবে যদি এটা জিঙ্ক না কিনতে চান তাহলে কিনতে পারেন হাইজিন এই হাইজিনের ভিতরে আছে জিঙ্ক এবং বোরন এটাও কিন্তু সাড়ের সাথে মিক্স করে দিতে পারেন হাইজিন কিন্তু এটা কিন্তু দানাদার হয়ে থাকে আবার কিন্তু পাউডারও হয়ে থাকে দানাদারটা অবশ্যই আপনারা ক্রয় করবেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি এটা না দিতে চান তাহলে আপনাদের বলবো অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডের একটা অনুখাদ্য দানা অনুখাদ্য বেরিয়েছে দানাদার পাউডার সে পাউডারটা না দানা অনুখাদ্য ওটাও কিন্তু সাড়ের সাথে মিক্স করে গাছের গোড়ায় গোড়ায় ছড়ালেও গাছে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে এটা কিন্তু আমরা দেখেছি গাছ যদি ছোঁপ খেয়ে থাকে গাছ যদি মোটা না হয় গাছ যদি সতেজ না থাকে গাছ যদি পাটকাটির মতো ছোপ খেয়ে খেয়ে থাকে একেবারে পাটকাটির মতো ছোপ খেয়ে খেয়ে আছে তাহলে কিন্তু আমাদের এগুলো কিন্তু প্রয়োগ করতে হবে এনপিকে যুক্ত সাড়ের সাথে এবার এই এনপিকে যুক্ত সাড়ের সাথে এগুলি তো আমরা প্রয়োগ করলাম এগুলির সাথে আর কি প্রয়োগ করতে হবে আর কী প্রয়োগ করা যাবে যারা এই দানা অনুখাদ্যগুলি জিঙ্ক হাইজিন এগুলো দেবে না তারা কি করবে তাদের কিন্তু বলবো অবশ্যই আপনাদের রিকমেন্ড করব যে আপনার সরিষা গাছে চ্যালামিন স্প্রো করুন গাছের দ্রুত গ্রোথ করার জন্য চ্যালামিন স্প্রো করতে হবে এই চ্যালামিন স্প্রো করলেও কিন্তু গাছের গ্রোথ হবে তবে কিন্তু স্বাদ দেওয়ার পর গাছের গোঁড়ায় আপনার একটা খেয়াল একটা খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় যদি খাদ্য না দিয়ে গাছের অনুখাদ্য বা জিঙ্ক যদি স্প্রো করে থাকেন চিলেট জিঙ্ক তার ফলে কিন্তু গাছের পর্যন্ত কোনোরকম কাজ হবে না গ্রোথ হবে না তাই আগে সার দিতে হবে এনপিকে যুক্ত সার বা খাদ্য দিতে হবে গাছের তারপরে কিন্তু আমরা সার প্রয়োগ তারপরে কিন্তু আমরা অনুখাদ্য প্রয়োগ করবো আমরা কিন্তু চিলেট জিঙ্ক এই চ্যালামিনের ভিতরে আছে এই চ্যালামিনটা আমরা কিন্তু প্রয়োগ করব চ্যালামিনটা প্রয়োগ করলেও কিন্তু আমাদের সরিষা গাছের গ্রোথ হবে সেই সঙ্গে আপনি যদি চ্যালামিন না ইউজ করতে চান আপনাদের বলবো সবথেকে বেস্ট হবে অল উইন টপ প্লাস অল উইন টপ প্লাস এটাও দিতে পারেন এর ভিতরে জিঙ্ক পূরণ সব কিছুই আছে অল উইন টপ প্লাস এটা দিতে পারেন গাছের খুব দ্রুত গ্রোথ হবে এবং গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফলের আকৃতি বা গঠনটাও কিন্তু ঠিক রাখতে সাহায্য করবে এই অল উইন টপ প্লাস এবার যারা অল ইন টপ প্লাস দেবেন না বা চ্যালামিন স্প্রো করবেন না পাবেন না তারা কি করবেন তাদের বলবো ইয়ারা জিঙ্ক ওয়াই এ আর এ ইয়ারা জিঙ্ক বলে একটা তরল অনুখাদ্য তরল অনুখাদ্য বা জিঙ্ক পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের স্প্র করতে হবে তার ফলে শরীরটার গাছে গ্রোথ হবে এবং গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে প্রধানত আপনারা যখন সরিষা চাষ করবেন সেই সরিষা চাষের প্রথম অবস্থায় যখন আপনারা সার দেবেন এবং সার দিয়ে বীজ ছড়াবেন তখন কিন্তু সালফার অথবা জিঙ্ক হাইজিন বা জিঙ্ক এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন তার ফলে আপনার গাছের গ্রোথ হবে গাছগুলি ভেটে ভেটে বা ছপ খেয়ে থাকবে না এবার এগুলি দেওয়ার পরেও আপনাদের জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে সেই ঘাসগুলি কিন্তু সমস্ত সার এবং জিঙ্ককে কিন্তু খেয়ে নেবে খেয়ে কিন্তু শেষ করে দেবে তাই আপনাদের বলবো এর হাত থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই আপনাদের সরিষা গাছগুলি বড়ো হওয়ার পর নিষ সাহায্যে ঘাসগুলিকে নিড়িয়ে দেবেন দেওয়ার পর শেষ দিয়ে সার দেবেন আর এখন কিন্তু নিম্নচাপ হয়েছে আমাদের এই এলাকায় বা আমাদের জেলাগুলিতে তার ফলে কিন্তু এখন নিম্নচাপ হয়েছে এবং এখন কিন্তু আমরা মাটিতে সার প্রয়োগ করতে পারবো নিম্নচাপ হওয়ার মাটি যখন কাদা কাদা থাকবে তখন যদি আমরা সার দিই তাহলে কিন্তু সরিষা গাছ জো লাগা হয়ে কিন্তু মারা যাবে অবশ্যই মাটিতে যখন আপনার পা বসবে হালকা পরিমাণে মাটি যখন হালকা হালকা শক্ত হবে একেবারে শক্ত না হালকা নরম এবং হালকা শক্ত এরকম যখন হবে তখন কিন্তু আমরা সার প্রয়োগ করতে পারবো তার ফলে আমাদের গাছগুলি সুস্থ এবং সবল থাকবে তা না হলে কিন্তু আপনাদের গাছগুলি সুস্থ সবল থাকবে না গাছগুলি ধীরে ধীরে জো লাগা হয়ে কিন্তু মারা যাবে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই এনপিকে যুক্ত সার প্রয়োগ করতে হবে আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই ইউরিয়া এবং ফসফেট ইউজ করবেন সরিষা গাছের চাপান সার হিসাবে এবং সেই সঙ্গে আপনাদের বলবো আপনাদের এলাকায় চ্যালামিন কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল চ্যালামিনটা দিতে পারেন এবং চ্যালামিন যদি না পান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বলবো একটা যে জিঙ্ক জাতীয় একটা তরল যে অনুখাদ্যগুলি যেটা পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আপনাদের সরিষা গাছগুলিতে স্প্রো করবেন তার ফলে গাছগুলি সুস্থ এবং সবল থাকবে তাহলে সরিষা গাছের গ্রোথ করার জন্য গাছের দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা কী কী প্রয়োগ করবো দানাদার প্লাস তরল উভয় নিয়ে কিন্তু আলোচনা করলাম সরিষা গাছের উচ্চ ফলনের জন্য উভয় নিয়ে কিন্তু আলোচনা করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন